অনেক দিন আগে করোনার আগে শুনতেছি বলে হাতি আনবে হাতি আনবে, বিশ্বাস করিনি, এখন আনছে, এখন বিশ্বাস হয়। এই যে ঠাকুরে বলে নির্দেশ করছে নাই, ঠাকুরের নির্দেশে আনছে, এখন ঠাকুরে যা যা করির করবে তাই তাই করবে। ঠাকুরে যেটা করবি সেটা আর শুনালা, উনার ভিতরে কে কথা আমি আর তাকে কি মানুষ করবে, ভিতরে আমি কি এলা তাকে কি ঠাকুরে যেটা করবি সেটাই আমি করা লাগবে। এটি দীর্ঘ 10 বছর যাবত আমি পূজা অর্চনা করে আসি। পূজা অর্চনা করতে করতে কালিকা নারদ মনসা সর্বদেবতার কাছে আমি পূজা অর্চনা নিত্য নৈমিত্তিক ত্রিসন্ধ্যা করে যাই। করে যাওয়ার পরে পরে এইভাবে এইভাবেই 10 বছর গত হয়ে যায়। এরপরেই পরমেশ্বর আদেশ করেন যে তোমাদের এই হস্তি জিনিসটা কিনতে হবে। তখন আমরা এই জিনিসটা আমার স্বামী কিনে নেয়। এই আদেশ ঈশ্বরের তরফ থেকে সৃষ্টিকর্তার অর্ডার হয়, এই জন্যই আর কি এই জিনিস কেনা হয়, হস্তি জিনিসটা। এটি আমাদের ব্যক্তিত্বভাবে নয়, এটি পরমেশ্বরের অর্ডার অনুসারে আমরা কিনি। তাকে খাওয়াইতে হবে, কতদিন রাখতে হবে? এটি এখনও আদেশ করেনি, কিনতে বলছেন বলেই আমরা কিনছি। আর এটি যদি ঈশ্বর কৃপা করে যতদিন জীবিত আছি অতদিন যেন তেনার কর্ম করে যাইতে পারি, এইটা আমাদের মনস্তাপ। এটা নিয়ে আসার পিছনে আমার জমি বিক্রি করা লাগছে 72 শতক, ওদের 2 বিঘার মতো বন্ধক রাখছি, 2টা গরু বিক্রি করছি, গাছ বিক্রি করছি, এসব মিলে 16.5 লক্ষ টাকা দিয়ে সিলেট থেকে হাতিটা নিয়ে আসি। মালিককে 16.5 লক্ষ দেওয়া, আর আনুষঙ্গিক খরচ তো আছেই। এদিক মাউদ একজন নিয়ে আসা হয়েছে, তেনাকে ডেলি 500 টাকা দিতে হবে, আর আনুষঙ্গিক খরচ হয়তো 600 টাকা হবে। এখন পরমেশ্বর এই পর্যন্ত কথাবার্তা হয়েছে নিয়ে এসে বন্ধ, তারপরে এক দিয়ে কী করাবে না করাবেন সেটা পরবর্তী ব্যাপার, এখনও সেটা জানার নেই। আর হয়তো কোনো যন্ত্র নিয়ে আসার কথা বলবে না, এরকম ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন আমায়। এই বাচ্চাটা যখন হয়েছে লালন পালন করছে, তার আরেক মালিক আছিল এই মালিকে, এরপরে এই মালিকটা আবার এই আরেকজনের কাছে বিক্রি করছে। এই বিক্রি করা এই যে মালিকটা কিনি লইছে, এই মালিকটা আমাদের বাড়ির পাশে মালিক। আরে এই যে দেখার জন্য কি দেখতে আসছে, হাতি শুনছি শুনিয়ে দেখ, সত্য না মিথ্যে দেখি আসি এই জন্য।